দুঃখ লাগে দুঃখের সহিত কথাগুলি বলতে হয় এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ ঠিক না ঠিক এই বাংলাদেশ ওলামাই কেরাম ওলামাই কেরামের বাংলাদেশ এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি বাংলাদেশ নাও মুসলিম কান্ট্রি আ মুসলিম কান্ট্রি বাংলাদেশ এই জমিনের মালিক কে আসমান জমিনের মালিক কে জীবনের মালিক কে শক্তির মালিক সম্পদের মালিক সবের মালিক কে আল্লাহ দুনিয়ার যেই রাজা এইগুলি হচ্ছে তো নকল রাজা ঠিক না ঠিক দুনিয়ার রাজা বাদশা নেতা কর্মী এগুলো কি নকল আসল রাজা কে আসল মালিক কে আল্লাহ হচ্ছে আসল মালিক আপনারা জাহান্নাম চান না জান্নাত চান ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الله أكبر بلان وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزائد في كتاب الله والمكذب بقدر الله والمسلط بالجبروت ليعز من أذله الله ويذل من أعزه الله والمستحل لحرم الله والمستحل من عترتي ما حرم الله والتارك لسنتي رواه البيهقي رہے میرے مسکن حوالی کعبہ بڑے میرے مدفن دیار مدینہ شکل بولی والا العلا زبان کھولے بولی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
مجھ سے دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ذکر کر لا الہ صبح بسن صبح پنڈل بھیتر بسن کیوں داڑی تھک بننا صبح بھیتر آسن سامیانار بھیتر آسن لا الہ لا إله إكالي مر بندھ بلا كاج لگب مرن بلا اندھکار قبر تے مدر اندھکار قبر تے مدر جائیتے ہابے اکلا لا جڑ لا الہ الا اللہ لا الہ الا اللہ ذکر کرلے لابھ اصلا کھتی آج کے ایماندار دیر ایمان دور بولر کارونے ناستکرا آما دیر ماتھار اوپرے আমাদেরকে চেপে ধরেছে ঠিক না বেঠি আজকে ইমানদারদের ইমান দুর্বল কারণ কি আমল নাই আল্লাহর উপর অগাধ বিশ্বাস আর ভক্তি নাই ঠিক না বেঠি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হক এবং বাতিলের সংঘর্ষ হয়ে আসছে কিনা কোন নবী কোন সাহাবী কোন নবীর উত্তরসূরী এবং অনুসারীরা বাতিলের কাছে মাথা নত করেছে করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারপরেও আল্লাহর দ্বীনকে সমুন্নত করে রাখছে ঠিক না ব্যাটি সম্মানিত ভাইরা দুঃখ লাগে দুঃখের সহিত কথাগুলি বলতে হয় এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ ঠিক না ব্যাটি এ বাংলাদেশ ওলামাই কেরাম ওলামাই কেরামের বাংলাদেশ এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি বাংলাদেশ না মুসলিম কান্ট্রি আর মুসলিম কান্ট্রি বাংলাদেশ এই জমিনের মালিক কে আসমান জমিনের মালিক কে জীবনের মালিক কে শক্তির মালিক সম্পদের মালিক সবের মালিক কে আল্লাহ দুনিয়ার যেই রাজা এগুলি হচ্ছে তো নকল রাজা ঠিক না ঠিক দুনিয়ার রাজা বাদশা নেতা কর্মী এগুলো কি নকল আসল রাজাকে আসল মালিককে আল্লাহ হচ্ছে আসল মালিক আপনারা জাহান্নাম চান না জান্নাত চান আল্লাহর সন্তুষ্টি চান না কাফেরদের সন্তুষ্টি চান কার সন্তুষ্টি চান মরার আগে কাকে সন্তুষ্টি করে যাইতে হবে বলেন কাকে আল্লাহকে রাসূলুল্লাহ করেছিল আল্লাহকে সন্তুষ্টি তার উত্তরসূরি তার অনুসারীরা আল্লাহকে খুশি রাজি করে দুনিয়া থেকে চলে গেছে না নারাজ করে গেছে আমাদেরকে কি করতে হবে তা এখন কেন এখন কি জন্যে রাত 12টার মধ্যে শ্বাস করেন 11টার মধ্যে শ্বাস করেন কি জন্যে এই কথা আসবে কি কথা ঠিক না ঠিক আর কথা বলেন না কেন আল্লাহর জমিন আল্লাহর কিতাব আল্লাহ তাআলা বলেছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য নিবেদিত কার জন্য আল্লাহর জন্য নিবেদিত আর ভাই শুনেন একদিন না একদিন মরতে হবে তো ভূমিকার সময় নাই যেহেতু আমন্ত্রিত ওলামাই কেরাম অনেক আছে ভূমিকার সময় নাই মূল কথায় যেতে হবে আজকে আমরা আমাদের ঐতিহ্য মুসলমানদের ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি
এই জন্য বামপন্থীরা নাস্তিকরা মুনাফিক বারকা নামধারী মুসলমানরা আমাদেরকে বিক্রি করে খাচ্ছে আমাদের আমাদেরকে বিক্রি করতেছে ইসলাম ভেঙ্গে খাচ্ছে অনেকে বলে কি অনেকে বলে মুসলমানদের মধ্যে থেকে অনেকে বলে যে হুজুর কড়া কথা বলবেন না বেশি উস্কানি মারা উস্কানিমূলক কথাবার্তা বলবেন না আয়াত পাঠ করলে হাদিস পাঠ করলে প্রসঙ্গগতভাবে যদি কোনো আলোচনা আসে এটা কি উস্কানি হয় বলে এইগুলো কি উস্কানি মারা কথা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের বিরোধিতা করলে যদি জেল জরিমানা হয় হয় না হয় না তাহলে আল্লাহর রাষ্ট্রে থেকে আল্লাহর রেজেক খেয়ে আল্লাহর শক্তি ব্যয় করে আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিধান লঙ্ঘন করলে তার কি হওয়া উচিত বলেন কি হওয়া উচিত ফাঁসি হওয়া উচিত ঠিক না ভাই ঠিক তার কি হওয়া উচিত অথচ এই পৃথিবীতে বাংলাদেশেও কোরআন বিরোধী আইন চালু আছে না নাই কোরআন বিরোধী আইন চালু নাই তো কোরআনের বিধান মোতাবেক জিন্দগি যাপন করতে হবে কোরআনের রাজ কায়েম করতে হবে মুসলমানদের এই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে কি হবে না বলেন তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো অন্তরে জ্বালাইতে হবে আগে ঘরে ঘরে জ্বালাবেন আবার কেউ বলে সংসদে জ্বালো সংসদে অত তাড়াতাড়ি আল কোরআনের আলো জ্বালানো সম্ভব না ঠিক না ভাই সংসদে অত তাড়াতাড়ি সহজে জ্বালানো যাবে না আগে অন্তরে জ্বালাইতে হবে কোরআনের আলো কোরআনের শিক্ষা কোরআনের নূর আগে অন্তরে বসাইতে হবে নিজেকে পরিপূর্ণ খাঁটি ইমানদার বানাইতে হবে ধারওয়ালা ইমানদার বানাইতে হবে তারপরে বাতিলের সঙ্গে জেহাদ করে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে যাওয়া সম্ভব হবে ঠিক না ভাই এই জন্য আল কোরআনের আলো কোথায় জ্বালো অন্তরে জ্বালো আল কোরআনের আলো আল কোরআনের আলো যাই হোক আজকে আমি সূরাতুল বুরুজ থেকে তেলাওয়াত করেছি ভূমিকায় যাব না অনেক অতিথিবৃন্দ আছেন সভাপতি সাহেব আছেন বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমি সবাইকে জানাই মাহফিল ইন্তেজামিয়ার কমিটি থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি যে আয়াতে কারিমা এবং রক্ষাদিক হাদিস থেকে রসুল পাক সাল্লামের হাদিস থেকে হাদিসের অংশ তেলাওয়াত করেছি আয়াতে কারিমার বঙ্গানুবাদ হাদিসের বঙ্গানুবাদ করে আনুষাঙ্গিক কিছু বলার সুযোগ পাইলে বলবো ইনশা আল্লাহ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে কি বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ আসমানে চন্দ্র আছে না নাই নক্ষত্র গ্রহ তারকারাজি গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম ওয়াল ইয়াউমিল মাউউদ প্রতিশ্রুত দিবসের কসম আল্লাহ তাআলা বান্দার সঙ্গে প্রতিশ্রুত প্রতিশ্রুতি দিয়েছেন বান্দারে তোমরা দুনিয়াতে থাকবা দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দগি বিধান মেনে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমাকে সন্তুষ্টি করে কামেল ইমানদার যতক্ষণ পর্যন্ত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না
إلا وأنتم مسلمون الله كي جوتا جوتا ما بي الله كي بھائي كورتة بولتة الله كي بھائي كوري الله حكوم الله بيدان ميني كامل پوری پنو ایمان دار آر مسلم الله حكوم ار شامنے مطا نتا سلندر نا كوري آمار کاسه آسونا অর্থাৎ মৃত্যু বরণ করো না তাই এই মর্মে কবি ইকবাল কত সুন্দর করে বলেছেন হরছে দারত খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়াদে হাত ও রমকাম যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে শয়নে শবনে উঠোনে বসনে সদা সর্বদা আল্লাহর ভয় থাকলে আল্লাহর ভয় থাকলে নামাজ ত্যাগ করতে পারে না ঠিক না বেড়ে আল্লাহর ভয় থাকলে চুরি করতে পারে না আল্লাহর ভয় থাকলে মানুষকে গালি দিতে পারে না মিথ্যা মামলা দিতে পারে না ঠিক না বেটি হ্যাঁ আল্লাহর ভয় যদি থাকে পরকালে আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহকে বিচার দিতে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই ভয়টা কবর আছে কবরের আযাব আছে হিসাব নিকাজ আছে এই বিষয়গুলি সদা সর্বদা এক কথায় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে সে কোনোদিন অন্যায় আর গুনার কাজ করতে পারে না ঠিক না বেটি আর আপনারা বসতেছেন নাকি জানেন খারাপ লাগতেছে খারাপ লাগে বসেন আপনারা সকলে বসেন আল্লাহকে ভয় করা লাগবে তাকওয়ার जिंदगी যাপন করতে হবে পরহেজগার হওয়া লাগবে পরহেজগারের জন্য আল্লাহ তাআলার কাছে পার্সোনাল ভাবে কি থাকবে পুরস্কার থাকবে যারা পরহেজগারীর जिंदगी অবলম্বন করবে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে সম্মানী আর ইজ্জত সম্পূর্ণ হচ্ছে তারা তাকওয়াবান আল্লাহর কাছে তাকওয়াবান পরহেজগার যারা আল্লাহর ভয়ে চুরি করে না ঘুষ খায় না সুদ খায় না নামাজ ত্যাগ করে না মিথ্যা কথা বলে না মিথ্যা মামলা দেয় না তারা আল্লাহর কাছে দামি আর দুনিয়াবাসীর কাছে দামি কে যারা মানুষকে ঠকাইতে পারে ঠিক না বেজি যা মানুষকে ঠকাইতে পারে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভরাইতে পারে মিথ্যা মামলা দিয়া জেলখানা দিতে পারে যেই প্রশাসন অপকৌশল করে কোন একটা নির্দোষ ব্যক্তিকে দোষী বানায় জেলখানায় ভরাইতে পারলো তার পরমিশন বেড়ে গেল ঠিক না ব্যাটি আছে না এরকম বাংলাদেশে নাই নাই মনে হয় আল্লাহ তাআলা আমরা দোয়া করব এরকম প্রশাসনকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন আল্লাহর ভয় পরকালের ভয় রেখে তার জিম্মাদারি দায়িত্ব যেন পালন করতে পারেন সকলে বলে আমিন সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে কোনটা বলি আর কোনটা ছাড়ি আর কোনটা ধরি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে চারটা জিনিসের কসম করেছেন কয়টা চারটা জিনিসের একটা হচ্ছে আসমানের দুই নম্বর হচ্ছে কেয়ামতের তিন নম্বর হচ্ছে শুক্রবারের চার নম্বর হচ্ছে আরাফার দিনের কয়টা কসম চারটা কসম করে আল্লাহ তাআলা কি বুঝাইতে যাচ্ছেন আল্লাহ তাআলা বান্দাদেরকে কি বিষয়টা জানান দিতে যাচ্ছেন আমরা এবার শুনি ওদের আসহাবুল উখদুদ চারটা জিনিসের কসম খেয়ে দুনিয়াবাসীদেরকে রাসূলের মাধ্যমে জানাইতে যাচ্ছেন দুনিয়াবাসী শুনে রেখো যারা গর্ত করেছে অন্যকে গর্তের মধ্যে ফেলার জন্য যারা গর্ত করেছে তারা অভিশপ্ত হয়েছে তারা অভিশপ্ত হয়েছে লানত প্রাপ্ত হয়েছে কারা গর্ত করেছে কারা গর্ত করেছে যারা গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল
النار ذات الوقود إذ هم عليها قود আগুন লাগিয়ে দিয়ে মুমিনদেরকে ইমানদারদেরকে একটা একটা করে নিক্ষেপ করে হত্যা করে দিয়েছে আর তারা গর্তের চতুর্দিকে বসে তামাশা দেখেছে ইযহুম আলাইহা গুউদ ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা সুউদ মুমিনদের সঙ্গে তারা যা করছিল তা দেখতেছিল وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الله تعالى بولين مؤمن در كونو دوش سيلو نا تارا كونو دوش كوري نا راشتو بيرو دي كونو كاز كوري نا اپراد كوري نا مال شمپد لولتون كوري نا تارا اكتا اپراد كوري چه دوش كوري چه تارا كنو الله كي الله بولي بشاش كوري ايمان اني چه এটা হচ্ছে ইয়েমেনের ইয়েমেনের তৎকালীন যুগে আগের যুগে অতীতকালে ইয়েমেনের বিভিন্ন বাদশা সম্প্রদায়ের বাদশাদের মধ্য থেকে একজন বাদশা ছিল ইউসুফ জুনওয়াস সে ছিল জালেম বাদশা স্বৈরাচারী বাদশা সেই বাদশার জামানায় ওই বাদশার একজন জাদুকর ছিল জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল সংক্ষিপ্তভাবে বলছি জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল কারণ জাদুর দ্বারায় নকল ক্ষমতার দ্বারায় এই নকল রাজা এই পৃথিবীর নকল রাজা নকল ক্ষমতা দ্বারা বাহাদুরি দেখায় ঠিক না বেঠিক আর মুমিন মুত্তাকিন ইমানদাররা আল্লাহ মত আল্লাহ প্রদত্ত আসল শক্তি দ্বারা তারা বাহাদুরি দেখায় বাদশার জাদুকর যখন বুড়া হয়ে গেল সে বলল বাদশা মহোদয় একটা লোক একটা ছেলেকে নির্ধারণ করেন তাকে আমি জাদু শিক্ষা দিব আমি আর কয়দিন আছি কয়দিন বাঁচব আমাকে তো মরে যেতে হবে আমি হয়তো বা মৃত্যুবরণ করব একটা ছেলেকে নির্ধারণ করলেন ছেলেটা বাদশার জাদুকরের কাছে এসে জাদু শিখত যেই রাস্তা দিয়ে চলাফেরা করত যাতায়াত করত রাস্তার পাশে একটা মসজিদ ছিল গির্জা ছিল পাদ্রীদের গির্জা এবাদত খারা আমাদের যেমন এবাদত খারা মসজিদ পাদ্রীদের এবাদত খারার নাম হচ্ছে গির্জা ওই গির্জায় দরবেশ থাকতো বসে থাকতো সেই দরবেশের কাছে বসতো ধর্মীয় কথা শুনতো আসতে দেরি হতো জাদুকর মারপিট করত বাড়ির যাইতেও দেরি হতো বাড়ির পরিবারের লোকেরা তাকে মারপিট করত এরকম ভাবেই তার জিন্দেগি যাপন করত দিন অতিবাহিত হতো এক পর্যায়ে ওই শিশু ওই যুবক যুবক দরবেশের কাছে ইসলাম গ্রহণ করল দরবেশের কাছে ইসলাম গ্রহণ করল ইসলাম গ্রহণ করার পরে জাদু শিখত আর ইসলাম গ্রহণ করত এরকম করতে করতে তার দিন অতিবাহিত হয় রাস্তা চলার সময় একদিন দেখলেন যে রাস্তা দিয়ে আসবেন যাতায়াত করে মানুষ চলার সময় দেখতেছেন রাস্তায় বড় একটা বাঘ অথবা অন্য বর্ণনায় আছে বড় একটা সাপ পড়ে আছে কেউ যাতায়াত করতে পারছে না যুবক চিন্তা করলো আজকে আমি পরীক্ষা করব দরবেশের কথা আমল আখলাক উত্তম না ওই জাদুঘরের আমল আখলাক উত্তম আমি আজকে পরীক্ষা করে দেখব পাথরের একটা খণ্ড হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে পাথর নিক্ষেপ করলো রাব্বুল আলামিন জাদুকরের চেয়ে যদি দরবেশ তোমার কাছে ভালো হয় কাতার আমল আখলাক কার্যকলাপ যদি তোমার কাছে ভালো হয় তাহলে পাথর নিক্ষেপ করব সে যেন মারা যায় সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে যখন পাথর নিক্ষেপ করলেন বাঘটা মারা গেল সবাই চলাচল করতে পারলো সবাই বলে সুবহানাল্লাহ যাই হোক আলোচনা
বাঘ মারা গেল, লোকজন স্বাভাবিকভাবে চলাচল করা শুরু করে দিল। এই ঘটনা দরবেশের কাছে গিয়ে ওই যুবকটা বলল, বিস্তারিতভাবে বলল। দরবেশ বলল, বাবা তুমি তো আমার চেয়ে উত্তম হয়ে গেছো, পাথরের আঘাতে বাঘকে হত্যা করতে পেরেছো, আমার থেকে তুমি উত্তম হয়ে গেছো, তবে একটা কথা, অতি সত্তর তুমি বিপদে পড়বে, অতি সত্তর বিপদে পড়বে, যখন বিপদে পড়বে আমার নাম বলবে না, আমার নাম কাউকে বলবে না। তদ্রূপ আরো বিস্তারিত আলোচনা সময় যেহেতু নাই, আমন্ত্রিত ওলামায়ে কেরাম আসছে, আমি আর বাড়াবো না ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন দ্বীনের খাদেম, দ্বীনের দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলে আমিন। এরকম ভাবে আজকে আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে যারা ইসলামী লাইনে ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় লাইনে অগ্রগামী, তাদেরকে নামাতে হবে। এই দৃষ্টি কাদের? মুসলমানদের, নাস্তিকদের? কাদের? নাস্তিকদের। যারা ইসলামী লাইনে, কোরআনের লাইনে যারা অগ্রগামী, দিন বা দিন ঊর্ধ্বে চলে যাচ্ছে, তাদের পিছনে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক যায়, তারা যেখানে লক্ষ লক্ষ লোক সমাগত হয়, তাদেরকে ডাউন খাওয়াইতে হবে। আছে না নেই? কারা মুসলমান না নাস্তিক? আমি আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।